মাননীয় প্রধানমন্ত্রী আপনার মুখ থেকে আমরা শতভাগ উৎসববাদ আমরা পেতে চাই। রূপসী বাংলারকে আমি বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসাবে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আপনারা ইতিমধ্যে বিভিন্ন বক্তারা বক্তব্য শুনেছেন। আজকের এই সভাপতির রাত্রে আমরা পরিবার পরিজনকে বাড়িতে রেখে সারা বাংলাদেশ থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমার সমগ্র শিক্ষকবৃন্দ এখানে আমরা উপস্থিত হয়েছি। অবস্থান কর্মসূচি আমরা দিয়েছি দুদিনের জন্য। অবস্থান কর্মসূচি আজকের আমাদের প্রথম দিনের কর্মসূচিতে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, হাজার হাজার শিক্ষক মণ্ডলীরা উপস্থিত হয়েছেন। ইনশাল্লাহ সময় বাড়ার সাথে সাথে আরও অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হবেন। আমরা একটি দফা নিয়ে আজকের এই দুদিনের অবস্থান কর্মসূচি দিয়েছি। শতভাগ উৎসব বাস্তবায়ন কমিটির ডাকে আজকের এই অবস্থান কর্মসূচিতে আমি বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসেবে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা রেখে বলতে চাই, আর কিছুদিন পরেই ঈদুল ফিতরের শুরু হয়ে যাবে। আমরা চাই 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী নয়, 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীদের পরিবার পরিজন থেকে শুরু করে সারা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, এই ঈদুল ফিতরের আগেই আপনার কাছ থেকে আমরা 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী আপনার মুখ থেকে শুনতে চাই। মুজিব শতবর্ষ 31 মার্চের আগেই ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আপনার মুখ থেকে আমরা শতভাগ উৎসববাদ আমরা পেতে চাই। যে হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়ছে সে হারে শিক্ষক সমাজ আমরা বড় কষ্ট আছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনি আমাদের মা, আপনি মানবতার জননী, দেশরত্ন, আপনার মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাপী যে উন্নয়নের ছোঁয়া আপনি ছড়িয়ে দিয়েছেন, কিন্তু মানুষ গড়ার কারিগর আমরা যারা শিক্ষকতার পেশায় নিয়োজিত আছি, আমাদেরকে এদেশের স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ থেকে শুরু করে সাংবাদিক বুদ্ধিজীবী মহল আমাদেরকে মানুষ গড়ার কারিগর হিসেবে আখ্যায়িত করে থাকেন, ইত্যাদি বিশেষায়িত করে থাকেন। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত আমি আজকে এই প্রেস ক্লাব থেকে বলতে চাই, আমরা আপনার কাছে একটি দাবি নিয়ে আসছি, আমরা এই ঈদুল ফিতরের আগেই আমরা শতভাগ উৎসববাদা আপনার মুখ থেকে আমরা আশাবাদী। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আপনি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবেন না, এই ঈদুল ফিতরের আগেই আপনি ঘোষণা দিবেন। আমি আশা করি ইনশাআল্লাহ যদি আপনি এই ঘোষণা দেন তাহলে আমরা সারা বাংলাদেশের 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী নয়, আমাদের ছেলেমেয়ে, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন সহ সবাই আপনাকে আমাদের হৃদয়ের মনগুড়ায় অন্তরে অন্তঃস্থলে আপনাকে সারা জীবনের জন্য আপনাকে আমরা অন্তরের অন্তঃস্থলে আপনার নাম স্মরণ করে লিপিবদ্ধ করে রাখব। সংগ্রামী শিক্ষক নেতৃবৃন্দ আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আমাদের দুদিনের কর্মসূচির মধ্যে আজকের এই প্রথম দিনে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে যে হাজার হাজার শিক্ষকদের ঢল নেমেছে, অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা লক্ষ্য করবেন জাতীয় প্রেস ক্লাব কানায় কানায় পূর্ণ পরিপূর্ণ হয়ে যাবে। আগামীকালকে ইনশাআল্লাহ আরও হাজার হাজার শিক্ষক ইনশাআল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হবেন।